অনুভব এই যে বাকি বুর্জার রকেটের গতিতে উত্থান, তার বাইরে প্রায় 53 ঘন্টার তল্লাশি অভিযান চলে, তারপর তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার যার আদি বাড়ি নদিয়ার গাংনাপুরে, একটি রাইস মিলের মালিক ছিলেন, বর্তমানে নদিয়া উত্তর চব্বিশ পরগনায় অন্তত 15টি রাইস মিলের মালিক, নিউ টাউন এলাকায় একাধিক হোটেল রেস্তোরাঁ পানশালা রয়েছে, আমদানি রফতানির ব্যবসা রয়েছে, একটা বড় সময় তিনি দুবাইয়ে কাটিয়ে ফিরেছেন অতি সম্প্রতি। তাহলে কি আরও একটা বড় দুর্নীতির, আরও একটা হিমশৈলের, দুর্নীতির হিমশৈলের চূড়া এই বাকিবুর রহমান? হতেই পারে, যেরকমভাবে তুমি বললে, এরকম যদি রকেট গতিতে যদি তার উত্থান হয়ে থাকে, তা কারণ কোনো সুস্থ স্বাভাবিক, আমরাও তো কেউ না কেউ চাকরি করি, ব্যবসা করি, কোনো রকম ইয়ে করি, এরকম রকেটের গতিতে উত্থান তো হয় না। তা সমস্ত কিছুর একটা লিমিট আছে, তো ন্যাচারালি হতেই পারে, এবং সেটা আপনার তদন্ত করে তোমার বোঝা যাবে আর কি, অ্যাকচুয়ালি সোর্স অফ ফান্ডটা কোথায়, কোত্থেকে এলো, দুবাই থেকে এলো কি এখান থেকে এলো। আমি একটু আপনাকে জানিয়ে রাখি যে মুম্বাইয়ে 70 কোটির একটি ব্যাংক দুর্নীতির মামলার তদন্তে নেমে এই বাকিবুর ইডির স্ক্যানারে আসে, আর সেই সূত্রেই খোঁজ মেলে রেশনে দুর্নীতির অভিযোগ। অ্যাকচুয়ালি এইভাবেই হয়, যে কোনো একটা ইনভেস্টিগেশন করতে করতেই একটা জায়গা থেকে আর একটা ইনফরমেশন পাওয়া যায়, আরও সমস্ত লোকজন, তাদের অ্যাসোসিয়েট, এবং এটা ঠিক, প্রভাবশালী লোকজন যদি সমাজের এদের সাপোর্ট না করেন, তাহলে কিন্তু কোনোভাবেই রকেট গতিতে উত্থান হতে পারে না। যারা প্রশাসনে আছেন এবং যারা অন্যান্য তথাকথিত সমাজসেবক, সবাই মিলে যাদের প্রভাব আছে, তাদের প্রভাব ছাড়া এই জিনিস এটা হতে পারে না, এটা খুব স্বাভাবিক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।